গরম বৃদ্ধির সাথে সাথে রাজশাহীতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহের ব্যবধানে ডায়রিয়া রোগীর সংখ্যা অতিমাত্রায় বাড়তে শুরু করেছে। এর ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ওয়ার্ডে ডায়রিয়া রোগীর জন্য শয্যার সংকুলন হচ্ছে। এর জন্য রোগীরা একরকম বাধ্য হয়েই ওয়ার্ডের বারান্দায় ও বাইরে চলাচলরত রাস্তার মেঝেতে থাকছেন। রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী গত মার্চ মাসে রামেক হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোট 1635 জন রোগী ভর্তি হন। মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। হাসপাতালের নির্ধারিত ওয়ার্ড ঘুরে দেখা যায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর শয্যা পাচ্ছেন না, ওয়ার্ডের ভেতর মেঝেতেও তাদের থাকতে দেওয়া হচ্ছে না। এতে করে ভ্যাপসা গরমে রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তারা বাসা কিংবা বাজার হতে হাত পাখা কিনে নিজেদের গরম হতে বাঁচার চেষ্টা করছেন। এদিকে হাসপাতালে রোগীদের শয্যা না হওয়ায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর অভিভাবকদের সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী ও নার্সদের সাথে বাগবিতণ্ডা হচ্ছে প্রতিনিয়ত। রামেক হাসপাতালের চিকিৎসক মাহবুব রহমান বাদশা বলেন, আবহাওয়া পরিবর্তন হয়ে গরম এসেছে, এখন গরম যত বাড়ছে ডায়রিয়া রোগীও তত বাড়ছে। বাইরের বিভিন্ন খাবার খাওয়ার ফলে তারা পানিবাহিত এই রোগে আক্রান্ত হচ্ছেন। এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, মার্চের মাঝামাঝি থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগী খুবই বেশি হচ্ছিল, তবে দু একদিন ধরে একটু কমেছে। রোগী আরও বাড়বে নাকি কমবে তা বলা যাবে না, তবে চিকিৎসার জন্য আমাদের প্রস্তুতি আছে। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।